শুভনববর্ষ। 1425-কে ঘিরে দর্শক আমরা এবার দেখতে পাচ্ছি ঢাকা সহ ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু এবং মঙ্গল শোভাযাত্রা কিন্তু বের করা হয়েছে। তো মানে নতুন বছরের যে মানুষের সুখ এবং সমৃদ্ধিকে সামনে রেখে কিন্তু মানুষ পিছনের ক্লান্তি ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে চায়। তো দর্শক চলুন সাধারণ মানুষের যে আমরা আনন্দ মুখরিত যে সময়গুলো সেটা আমরা একবার দেখে আসি।